গাছ ভর্তি হয়ে ফুল ফুটছে এখন বর্ষাকাল তো প্রত্যেকটা গাছ ফুলে ভর্তি হয়ে আছে এই করবি গাছটাকে আমি হার্ড ব্রুনিং করে দিয়েছিলাম করবি গাছ হাট ব্রুনিং করার পরে ফুল আসতে অনেক দেরি হয় হাট ব্রুনিং করার পর এই গাছটার এটাই ফার্স্ট ফ্লাওয়ারিং ফুলের রং এবং সাইজ খুব সুন্দর প্রত্যেকটা গাছ এর পাশে যে অ্যালামুন্ডা গাছ আছে তার পাশে যে নাকচম্পা প্রত্যেকটা গাছ আমি ধরে ধরে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু একদম ফুলে ভর্তি হয়ে আছে প্রতিবারে গাছ লাগানোর সময় বা নতুন কোনো গাছ রিপোর্টিং করার সময় পুরনো কোনো গাছ রিপোর্টিং করার সময় আমি একটা কথা বারবার বলে থাকি সেটা হলো পুরোনো মাটি পুরোনো মাটি ব্যবহার করছি যেটাকে গার্ডেন সয়েল বলে তো পুরোনো মাটি বলতে আমি যে মাটিটাতে গাছ লাগাচ্ছি সেই মাটিটাকেই আমি বছরের পর বছর ব্যবহার করে চলেছি যখন কোনো নতুন গাছ আসে বা অনেকগুলো গাছ আমি একসঙ্গে কিনি তখন আমি কিছুটা নতুন মাটিরও অ্যারেঞ্জ করি নতুন মাটিও অ্যারেঞ্জ করি ওই গাছগুলো বসানোর জন্য তবে বেশিরভাগ গাছ কিন্তু আমি পুরনো মাটিতেই বসাই তো বছরের পর বছর একই মাটিতে গাছ লাগিয়ে কি এত পরিমাণ ফুল পাওয়া যায় জুই ফুলের গাছটাও পুরনো মাটিতেই রিপোর্টিং করেছিলাম যেটা প্রথমবার ফুল দেওয়ার পরে আবার দ্বিতীয়বার আস্তে আস্তে ফুলে ভর্তি হয়ে আছে আস্তে আস্তে আবার ফুলে ভর্তি হয়ে যাচ্ছে দেখুন প্রচুর পরিমাণে কুঁড়ি ধরছে গাছটা আবার কুঁড়িতে ভরে গেছে এর আগেও আমি দেখিয়েছিলাম যে পুরনো মাটিকে কিভাবে আপনারা পুনরায় উর্বর করে তুলবেন আকাশ কিন্তু এখনো পরিষ্কার হয়নি মেঘে ঢেকেই আছে দুদিন পর পর ধরে কন্টিনিউ বৃষ্টি হওয়ার পরে আজকে খুব ভালো রোদ উঠেছে তাই ভিডিওটা করতে পেরেছি এখানে যে অ্যাডেনিয়াম গাছগুলোও দেখুন ফুলে ভর্তি হয়ে আছে বর্ষাতে কিন্তু অ্যাডেনিয়াম গাছের একটু ভালোভাবেই কেয়ার করতে হয় বারবার গাছের গোড়াটা ফুরিয়ে দিতে হবে এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে না হলে কিন্তু গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর বর্ষাকালে ছাদ ভালো রাখার জন্য ছাদকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখুন ছাদে বেশিরভাগ পাতা মাটি যেন জমে না থাকে এখানে যে জবা গাছগুলো জবা ফুলগুলো দেখাচ্ছি সেটা কিন্তু বর্ষাকালের নয় গ্রীষ্মকালেরই সময়ের আমি দেখাচ্ছি তো এই জবা গাছগুলোর প্রত্যেকটাই আমি রিপোর্টিং করেছিলাম সেখানেও কিন্তু আমি ব্যবহার করেছিলাম পুরনো মাটি পুরোনো মাটি ব্যবহার করে কি এত পরিমাণ ফুল পাওয়া সম্ভব কিভাবে পাচ্ছি আমি এত পরিমাণ ফুল আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম পুরনো মাটিকে কীভাবে উর্বর করে তুলবেন তবে আজকে যে পদ্ধতিটা আমি দেখাবো সেটা আগের থেকেও আরও সহজ এবং অনেক কম সময় লাগবে অনেক কম সময়ে এবং সহজভাবে আপনারা পুরোনো মাটিকে আবার নতুন মাটির মতো উর্বর করে তুলতে পারবেন এবং পুনরায় সেই মাটিতে গাছ বসালে গাছ এই রকমই ফুলে ভর্তি হয়ে থাকবে এখানে সুইট পটাটো ভাইনটা দেখুন আমি পুরনো মাটিতেই বসিয়েছি বৃষ্টির জল পাওয়ার পরে গাছটা যেন আরও বেশি ফুলে ফেঁপে উঠেছে গাছের সৌন্দর্য দেখুন কত সুন্দর লাগছে গাছটা দেখতে একটা সিজন চলে যাওয়ার পরে সিজন ফ্লাওয়ারের যে টপগুলো এই রকমই সারি সারি মাটি ভর্তি হয়ে পড়ে থাকে এই মাটিতে কিন্তু ভালো গাছ হবে না এই মাটিটাকে আমরা আবার কিভাবে গাছ লাগানোর উপযুক্ত করে তুলব সেটাই শেয়ার করেছি আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি মধুমিতা গ্রো গ্রিন সেফটিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই টবটা দেখুন এই টপটা এই টবটাতে আমার বড় একটা কলিয়াশের গাছ ছিল যেটা আমি কলিয়াশের ভিডিওতে দেখিয়েছিলাম যে গাছটা আমার ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে সেই টবটা থেকেই আমি ফিফটি পারসেন্টের বেশি মাটি বের করে নিয়েছি আর টবের মধ্যে দেখুন অল্প পরিমাণে মাটি আছে তো এই মাটিটা কিন্তু গাছ লাগানোর উপযুক্ত নয় আমরা যে সবজি পচা লিকুইড কম্পোস্টটা তৈরি করি সেই কম্পোস্টটা তৈরির সময় আমি কিন্তু দু তিন দিনের বেশি সবজি পচাই না কারণ বাজে গন্ধ ছাড়ে বলে তো সেটা পচিয়ে নেওয়ার পরে আমাদের যে ওয়েস্টটা থাকে এই ওয়েস্ট মেটেরিয়ালটাও আমরা ব্যবহার করতে পারি অথবা না পচিয়েও শুধু সবজি খোসাও আমরা ব্যবহার করতে পারি এই ওয়েস্টটা আমরা এই মাটির মধ্যে দিয়ে দেব অথবা সবজি খোসা দিয়ে দেব বর্ষাকালে আমরা কিন্তু সবজি পচা তরল সার গাছে কোনো লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করব না গাছে সময় বর্ষাকালে ড্রাই ফার্টিলাইজার ব্যবহার করতে হবে তো এই লিকুইড ফার্টিলাইজারটা আমার আগের তৈরি সেটাই আমি এখানে দেখিয়েছি এরপর এটাকে আমরা মাটি দিয়ে ঢেকে দেব কোনো ভিডিও স্টেপ বাই স্টেপ দেখাতে গেলে একটু বড় হয় দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে সবজি পচা সবজি খোসা দেওয়ার পরে প্রথমবার আমরা মাটির একটা লেয়ার দিয়ে দিলাম এগুলো হলো পুজোর ফুল যে ফুলগুলো পুজোর পর আমরা ফেলে দিই তো সবজি খসার পর মাটি দিয়ে দিলাম তারপর ফুলের আরেকটা লেয়ার দিয়ে দিলাম ফুলের মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে সেই জন্য ফুল আমরা অবশ্যই ব্যবহার করব একটা স্তর ফুল দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে দিলাম ভালোভাবে মাটি দিয়ে ঢেকে দিলাম যেহেতু এখন বর্ষাকাল এই মাটিটাকে আমাদের ঢাকা দিয়ে রাখতে হবে যদি গ্রীষ্মকাল হয় তাহলে আমাদের জল দিয়ে অবশ্যই উপরের মাটিটা ভিজিয়ে রাখতে হবে মাটিটা যেহেতু আমার আগে থেকেই ভেজা ছিল তাই আমি আর এতে জল দিইনি তো দেখতেই পাচ্ছেন পুরো ছাদ ভেজা মানে বেশ ভালো মতোই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে এইভাবেই আমি প্রত্যেকটা টবেই মাটি রেডি করে নিয়েছি এখানে দেখুন বৃষ্টির জল জমেছিল থালার উপরে যেটা আমি ফেলে দিলাম পনেরো দিন পর মাটিটা এই রকম কমে যাবে এই টপটা আমি পনেরো দিন আগে রেডি করেছিলাম দেখুন এখানে আমি সবজি পচানো দিইনি শুধু সবজি খোসা দিয়েছিলাম তার সঙ্গে কিছু উচ্ছের বীজ ছিল যেগুলো থেকে চারা বেরিয়ে গিয়েছিল সবজি খসাগুলো দেখুন প্রায় মিশে গেছে এটা আলুর খসাটা এখনও বোঝা যাচ্ছে প্রায় মিশে গেছে ফুলের তো চিহ্নমাত্র নেই মাটিতে মিশে যাওয়ার পর মাটিটা কমে যাবে এর উপরে আমরা আরও এক ভাগ সবজি খোসা অথবা ফুল দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিতে পারি অথবা এই মাটিটা আরও কিছু দিন পরে অর্থাৎ এক এক মাস লাগবে টাইম এক থেকে দেড় মাস সময় লাগে এক থেকে দেড় মাস পর এটা রেডি হয়ে গেলে কম্পোস্ট হয়ে গেলে পুরো আমরা ভালো করে রোদে শুকনো করে নেব এইভাবে প্রত্যেকটা টব আমার রেডি হচ্ছে এই টবটাতে শুধুমাত্র কিচেন কম্পোস্ট তৈরি হচ্ছে এক থেকে দেড় মাস পর দেখুন আমি এই দুদিন আগে যে রোদ উঠেছিল তখন আমি এই মাটিটা শুকনো করে নিয়েছিলাম মাটিটা রেডি হয়ে যাওয়ার পরে এই রকম শুকনো করে নিতে হবে একদম ঝরঝরে শুকনো হয়ে গেছে মাটিটা কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি এতে সবজি খোসা বা ফুল পচিয়েছি অর্থাৎ মাটি তার আগের ফর্মে ফিরে চলে এসেছে এই মাটিটাতে যে কোনো গাছ সুন্দরভাবে হবে আমার প্রত্যেকটা গাছ আমি দেখিয়েছি কত পরিমাণে ফুল ফুটছে এরপর এটাকে ভালো করে চেলে নিয়ে একটা বস্তার মধ্যে স্টোর করে রেখে দিন এই যে দেখুন এখানে যেহেতু ছাদটা ভেজা তাই আমি ঢেলে দেখাতে পারছি না তো মাটিটা শুকনো করে নিয়ে আমি চালনি দিয়ে চেলে তারপর বস্তার মধ্যে ঢেলে রেখে দিয়েছি স্টোর করে রেখেছি এই মাটিটাই আমি যখনই গাছ লাগাই তখন ব্যবহার করি নতুন গাছ লাগানোর সময় ব্যবহার করি পুরনো গাছ রিপোর্টিং করার সময় ব্যবহার করি এবং এই মাটিটাকেই আমি পুরোনো মাটি বলে থাকি এটাকে আপনারা গার্ডেন সয়েলও বলতে পারেন এই মাটিতেই আমি বছরের পর বছর গাছ লাগাচ্ছি আমার গাছগুলো দেখুন ফুলে ভর্তি হয়ে আছে এছাড়াও যেগুলো পাতাবাহার গাছ সেগুলো আরও সুন্দর হয়ে উঠেছে এই মাটিটাই কিন্তু আমি ইউজ করি এইভাবে আপনারা পুরনো মাটি বছরের পর বছর ব্যবহার করতে পারেন এই পদ্ধতিতে এই পদ্ধতিতেই এই যে দেখুন সুইট পটাটো ভাইন একটা অর্নামেন্টাল প্লান্ট যেটা বাগানে সবুজ বাগানকে সবুজ করে রাখে কত সুন্দরভাবে গ্রো হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে অল অপশানটা ক্লিক করে দেবেন আজকের ভিডিওটি যারা গাছ ভালোবাসেন তাদের মধ্যে শেয়ারও করে দিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে নমস্কার